নমস্কার, শুরু করতে চলেছি আমাদের স্টেট লেভেল ওয়েবিনার সিরিজের আজ তৃতীয় ওয়েবিনার। আজকে স্টেট লেভেল ওয়েবিনার সিরিজ অন জিওগ্রাফি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড অর্গানাইজড বাই দ্য ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, রায়দিঘি কলেজ, সাউথ 24 পরগনাস, ইন কোলাবোরেশন উইথ ভূগোল ও পরিবেশ অ্যান্ড দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ সুন্দরবন। আজকে তৃতীয় ওয়েবিনার। আজকে আমাদের দুই শ্রদ্ধেয় বক্তা মাননীয় অধ্যাপক আশিস কুমার পাল ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যান্ড ডক্টর এইচ এম কুতুবুদ্দিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় ডোমজুর হাওড়া। আজকে দুজনের বক্তব্যের বিষয় সুন্দরবন কেন্দ্রিক। আমরা স্টুডিওতে মাননীয় স্যারদেরকে এক এক করে ডেকে নেব, প্রোগ্রাম শুরু করব। আমাদের দুই বক্তা খুব প্রণম্য বক্তা এবং আজকে আমার খুব ভালো লাগছে যে দুই বক্তা আমার শিক্ষক স্থানীয় এবং ডক্টর এইচ এম কুতুবুদ্দিন স্যারের কাছে আমি উচ্চ মাধ্যমিক যেমন পাঠ নিয়েছি তেমনিভাবে প্রফেসর আশিস কুমার পালের কাছে আমি আমার গ্র্যাজুয়েশনের পাঠ নিয়েছি এবং আজও পর্যন্ত দুই শিক্ষকের কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছি, এখনো যোগাযোগ রয়েছে, এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আজকে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন, তাদের সম্বন্ধে, তাদের আবাহন জানিয়ে, তাদের সম্মান জানিয়ে দু একটি কথা বলে। শ্রদ্ধেয় কুতুবদা বা কুতুব স্যার, উনি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলের বহু ছাত্রছাত্রীর ভূগোলের জীবন এবং কেরিয়ার তৈরি করে দিয়েছেন। অত্যন্ত সৎ এবং পরিশ্রমী মানুষ এবং এই এত প্রজন্মের পর প্রজন্ম ওনার হাত থেকে বেরিয়েছে এবং যাদেরকে উনি শিক্ষায় শিক্ষিত করেছেন তাদের সকলের কাছে যে উনি শ্রদ্ধাটি পান সেটাই তার সততা, তার পরিশ্রম, তার দায়িত্ববোধ এবং অনুশীলনকে স্বীকৃতি দেয়। আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল কুতুবদার প্রতি। সেজন্য আমরা একেবারে ওপেন প্ল্যাটফর্মে ফেসবুক গ্রুপ বা পেজে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিয়েছি, সেই সেই জায়গায় আমরা ডক্টর আশিস কুমার পালের পরে আমরা তাঁরই সুযোগ্য ছাত্র এবং বর্তমানে তিনি অধ্যাপকও বটে, তার সুযোগ্য ছাত্র হিসাবে আমি জানি যতটা ডক্টর চ্যাটার্জি অ্যাজ অ্যান অর্গানাইজিং সেক্রেটারি তিনিও খোঁজ খবর নিয়েছেন। তিনি মানে শুরুতেই বলেছেন যে জেলার বহু ভূগোল ছাত্র শিক্ষক তার হাতে তৈরি হয়েছে, এটা সর্বৈব সত্য, কারণ আমি স্যারের ছাত্র 1998 সাল থেকে এবং আজও পর্যন্ত নিবিড় যোগাযোগ রয়ে গেছে এই 22 বছর ধরে। সেটা স্যার তার বক্তব্যের মধ্যে হয়তো বলেই ফেলবেন, কারণ যত জায়গায় মানে আমাদের এই ইন্টারাকশন হয়েছে স্যার এই কথাটা বলেন। আমি স্যারকে জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই ছোট্ট কয়েকটি কথায়। স্যারের বিরাট একাডেমিক কেরিয়ার, প্রফেশনাল কেরিয়ার, দীর্ঘদিন স্কুলে চাকরি করার পরে তারপরে আজকে কলেজে গেছেন, আমি একটু বলি, আপনারা শুনুন, ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন। তার লেকচারও সুন্দরবন কেন্দ্রিক অবশ্যই করে ভালো লাগবে এই প্রত্যাশা রাখি। ডক্টর এইচ এম কুতুবুদ্দিন ইজ অ্যান এমিনেন্ট স্কলার ইন জিওগ্রাফি, হি ওয়াজ অ্যান আইকন স্টুডেন্ট অফ আশুতোষ কলেজ অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটি ইন গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ, হ্যাভিং র্যাঙ্কড অ্যান্ড ন্যাশনাল স্কলারশিপ। হি অলসো কমপ্লিটেড বিএড ফ্রম ফকিরচাঁদ বিএড কলেজ আন্ডার অ্যাফিলিয়েশন অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, সিকিউরিং সেকেন্ড পজিশন। হি অলসো সাকসেসফুলি কমপ্লিটেড দ্য পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স ইন অ্যাপ্লাইড জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। হি রিসিভড হিজ পিএইচডি ফ্রম বিশ্বভারতী, দ্য পিএইচডি টপিক ওয়াজ অ্যাপ্রাইজাল অফ ল্যান্ড রিক্লেমেশন অন এগ্রিকালচারাল অ্যাট সাউথ ওয়েস্ট সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল। হি অলসো কমপ্লিটেড এ শর্ট টার্ম কোর্স ইন জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হি রিসেন্টলি সাকসেসফুলি কমপ্লিটেড এ 21 ডেজ অনলাইন জিআইএস ট্রেনিং প্রোগ্রাম ইউজিং কিউজিআইএস ফ্রম দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটকা অ্যান্ড স্টেট ইনস্টিটিউট অফ আরবান ডেভেলপমেন্ট। হি ইজ দ্য অথর অফ সেভারেল জিওগ্রাফিক বুকস ইন স্কুল লেভেল অ্যান্ড রিসার্চ আউটপুট। হি ইজ দ্য অথর
of different geographic essays and monograms. He has published several research papers in the index journals. He is the live member of the Institute of Landscape Ecology and Acoustics. He has submitted a minor research project proposal entitled Geospatial Approach to Minimize the Life Struggle of the Habitat Against Nature in the Buffer Area of Present Limiting Line of Indian Sundarbun in the Department of Higher Education, Science and Technology and Biotechnology, Government of West Bengal. He served more than 15 years in Diamond Harbor High School and other schools as an assistant teacher in geography. Too many teachers in geography of different schools and colleges have come under his in-depth correlation method of teaching and inspirational fellowship. He served as an eminent and famous headmaster of Dakshin Barasat Sivdas Acharya High School Higher Secondary and made too many remarkable developments in academic, administrative, infrastructural and aesthetic sphere of school within a very short span of time, about 3 years. At present, he is an assistant professor and head of the Department of Geography of Azad Hind Fauj Smriti Mahavidyalaya, Domjur, Howrah. Besides his regular duties, he successfully performs his duties in many academic, administration, and total online admission procedure of his college. He is the founder secretary of the organization QGEO, an online school of geography, a successful wing of IQRA Development Trust. He successfully published 35 video lectures, more than 10 articles, and conducted 2 free online certificate courses on geological map and GIS and remote sensing through the QGEO in this pandemic period. About 1,000 students, research scholars, and faculties of different colleges and universities fellow his QGEO YouTube channel, and more than thousands of visitors visit the QGEO.com website for his video class link and blogs. এখন আমরা শুনে নেব ডক্টর এইচ এম কুতুবুদ্দিন স্যারের কাছ থেকে তার গবেষণার বিষয়, আজকের বক্তব্যের বিষয়। আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন, প্রশ্ন থাকলে অবশ্যই করে চ্যাট বক্সে লিখবেন। স্যার প্লিজ। নমস্কার। প্রথমেই আমি সশ্রদ্ধ অভিবাদন জানাই রায়দিঘি কলেজ আয়োজিত রাজ্য স্তরের ওয়েবিনার স্তরক্রমের প্রধান পৃষ্ঠপোষক পেট্রোন ইন চিফ মাননীয় অধ্যাপক মলয় মুখোপাধ্যায় মহাশয়কে, যিনি আমার গবেষণা কর্মের প্রত্যক্ষ পথ প্রদর্শক, অর্থাৎ ডিরেক্ট গাইড না হলেও যার পরামর্শ ও সাহচর্য আমাকে আমার বিশ্বভারতীর গবেষণা কর্মে ঋদ্ধ করেছিল, যিনি আমার গবেষণা উত্তরকালে বিভিন্ন সময়ে আমার ডাকে সাড়া দিয়ে নিজে উপস্থিত হয়ে আমার কর্মক্ষেত্রের জ্ঞান চর্চার পীঠস্থানগুলিতে আমাকে, আমার শিক্ষা প্রতিষ্ঠানকে ও আমার ছাত্রছাত্রীদেরকে ধন্য করেছেন, উদ্বুদ্ধ করেছেন। সে ডায়মন্ড হারবার হাই স্কুল হোক কিংবা দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য বিদ্যালয় হোক, যিনি আকুণ্ঠ স্নেহ ও মমতায় আমার সকল গবেষণালব্ধ মতামত ও কর্মপন্থাকে যথার্থ খাতে সাবলীল গতিময়তায় প্রবাহিত করতে সাহায্য করেছেন, সেই মহাপ্রাণ ব্যক্তিত্বকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমার পূর্ববর্তী বক্তা প্রবাদপ্রতিম প্রফেসর আশিস কুমার পাল মহাশয়কে, যিনি আমার আশুতোষ কলেজের ছাত্র জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, যার সাহচর্য আমাকে শ্রেণীকক্ষের বাইরে ভূগোলের ক্ষেত্রসমূহে আমার অর্বাচীন চোখের সামনে কার্যকারণ সম্পর্কের বিশ্লেষণে আমার চেতনাকে মোহিত করেছিলেন, যিনি আমার চোখে গবেষণার স্বপ্ন এঁকে দিয়েছিলেন, তার প্রতি আমার বিনম্র অভিবাদন। ধন্যবাদ জানাই এই রায়দিঘি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শশবিন্দু জানা মহাশয়কে, যার অকৃত্রিম আতিথেয়তা ও সময়নিষ্ঠ তদারকি এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণের সময় এক্সটার্নাল এক্সামিনার হিসাবে আমাকে
আপ্লুত করেছে, আমাকে ধন্য করেছে। সাধুবাদ জানাই এই ওয়েবিনারের কনভেনার তথা আহ্বায়ক, আমার অত্যন্ত স্নেহধন্য, আমার বিদ্যালয়ের শিক্ষকতা জীবনের কৃতি ছাত্র ও বর্তমানে এই কলেজের অধ্যাপক সনত কুমার পুরকাই, আমার ভাতৃ প্রতিম এই কলেজের অধ্যাপক ও এই ওয়েবিনারের কার্যনির্বাহী সম্পাদক ডক্টর শিশির চ্যাটার্জি, ও সুন্দরবনের ভূমিপুত্র ভূগোল ও পরিবেশের সম্পাদক ও এই ওয়েবিনারের যুগ্ম সম্পাদক শ্রী উমাশঙ্কর মণ্ডল মহাশয়কে। এইরকম এক মহতি অন্তর্জাল সঞ্চারক সভায় অর্থাৎ ওয়েবিনারে সুন্দরবন বিষয়ক বা সুন্দরবন সম্পর্কে আমার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য এই ওয়েবিনারের সকল শিক্ষক সদস্য, কারিগরি সহায়ক ও অন্তর্জাল সংযোজী সভার সকল শিক্ষক শিক্ষিকা, গবেষক বন্ধুরা ও আমার সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবং আমার কিউজিও ইউটিউব চ্যানেলের সকল অনুসারী, সকলকে স্তরানুক্রমিকভাবে যথাযোগ্য সম্মান ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য উপস্থাপন করছি। প্রথমেই বলে রাখি, আমার এ বক্তব্য কোনো গবেষণাপত্র নয়, আমার আজীবন সংগৃহীত অভিজ্ঞতার কিছু প্রকাশ। আমার সুন্দরবন সম্পর্কিত গবেষণালব্ধ নির্যাসের কিছু অংশ ও গবেষণা উত্তরকালে পুনর্চিন্তনের ছায়াপাত মাত্র, তাই গতানুগতিক শিরোনামে এ উপস্থাপনা অভিসিঞ্চিত হয়নি। ছাত্রছাত্রী ও বিদগ্ধজনের কাছে আমার সুন্দরবন চিন্তনের ও ধারণার সহজভাবে তুলে ধরার প্রয়াস মাত্র। সুন্দরবনের প্রান্তিক জনপদগুলিতে আমার শৈশবের জিজ্ঞাসুকাল অতিবাহিত হয়েছে, পূর্ব রাধাবল্লভপুর, দেউলবাড়ি, কাঁটামারি, দেবীপুর অঞ্চলে। চোখের সামনে দেখেছি নদী বাঁধের ভাঙন আর লবণাক্ত জলের তোড়ে তলিয়ে যাওয়া গ্রাম, ভেসে যাওয়া কৃষকের স্বপ্ন, ভেড়ি মাফিয়াদের দৌরাত্মে নদী নাশিগুলিতে অর্থাৎ ছোট ছোট টাইডাল ক্রিকগুলিতে বাঁধ দিয়ে খালে পরিবর্তন করা, আর তারপর খালগুলিকে বাঁধ দিয়ে ছোট ছোট জলাশয় ও মৎস্য ভেড়ি তৈরির ইতিহাস। দেখেছি নদী পাড়ের ভিতরে দ্বিবিভক্ত করা পাইপ সদৃশ তালগাছ প্রবিষ্ট করে চাষের জমিতে লোনা জল তুলে বাগদা চাষের অশুভ আঁতাত। বর্ষার ভরা কঠালের ভয়াবহ ভাঙনে সতর্ককরণের জন্য বেলদার কর্মীদের নদী পাড়ে ছোটাছুটি, নদী পাড়ের নদীবক্ষের দিকে মৎস্য ভেড়ির পাড়গুলি ভাঙনের দিনগুলি চোখের সামনে দেখেছি। প্রায় প্রতি শীতে বাঘের তাণ্ডবে কৃষিক্ষেত্রের ফসলহানি আর গরু বাছুরের বেপাত্তা হয়ে যাওয়া কাহিনীর মধ্যে বড় হয়েছে আমার শৈশব, আমার কৈশোর। অসংখ্য জিজ্ঞাসার স্তূপ আমার কৈশোর মননে, আমার চেতনায়, যা পরবর্তীকালে আমার যৌবনের সাধনায় আমার গবেষণাপত্রে উত্তর খুঁজেছে। তারই ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমার এ পর্যালোচনার সূত্রপাত। আমার আজকের আলোচ্য বিষয় সাইক্লোন ইন সুন্দরবন অ্যান্ড পলিসি ফর ইটস ডিজাস্টার মিটিগেশন। ভূমিকায় বলে রাখি, পুনের ক্রান্তীয় আবহ দপ্তরের একটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, একবিংশ শতকের শেষের দিকে অর্থাৎ এই শতাব্দীর শেষের দিক পর্যন্ত ভারতের জলবায়ুর গড় তাপমাত্রা বাড়বে 4.4 ডিগ্রি সেন্টিগ্রেড, খরো তাপপ্রবাহের পর্যায়ক্রম বাড়বে 3 থেকে 4 গুণ, উষ্ণতম দিনের তাপমাত্রা বাড়বে 4.7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতলতম দিনের তাপমাত্রা বাড়বে 5.5 ডিগ্রি সেন্টিগ্রেড, যার ফলস্বরূপ ক্রান্তীয় ঘূর্ণবাতের তীব্রতা ও নিবিড়তা ইন্টেন্সিটি অনেক বেশি বাড়বে এবং সমুদ্রের জলতল প্রায় 30 সেন্টিমিটার উঁচু হয়ে যাবে। এ তথ্য তারা পেয়েছে বিগত 2-3 দশক অর্থাৎ 1986 থেকে 2015 জলবায়ু গতি প্রকৃতি বিশ্লেষণ করে তার ট্রেন্ড অর্থাৎ অভিক্ষেপণ পদ্ধতি
প্রজেক্ট মেথড বিশ্লেষণ করে। পরিসংখ্যান কখনো মিথ্যা আভাস দেয় না, তা যদি যথাযথভাবে সংগৃহীত ও বিশ্লেষিত হয়। আর যাদের তথ্য আমি বিশ্লেষণ করলাম তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নই ওঠে না। চিত্রে আমরা দেখছি মিনিমাম টেম্পারেচার ও ম্যাক্সিমাম টেম্পারেচার দুটোই ঊর্ধ্বমুখী এবং এ এক ভয়াবহ চিত্র। আমরা পৃথিবীকে কোথায় নিয়ে চলেছি, তাপমাত্রা বাড়ার কারণ আমি এখানে নিশ্চয়ই ব্যাখ্যা করব না। শুধু এটুকু মনে করিয়ে দিতে চাইছি আমরা আমাদের পরিমণ্ডলকে কিভাবে অস্থির, আনস্টেবল করে তুলছি। তাই কি গাইয়া তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ দেখছি এই করোনা লকডাউন কালে? বায়ুমণ্ডল পরিশোধিত হচ্ছে, অ্যারোসল পদার্থ কমছে, ট্রোপোস্ফিয়ারিক ওজন কমছে, তাই নয় কি? অর্থাৎ আমাদের অবিবেচনা প্রসূত ক্রিয়াকলাপে আমরা সচেতন না হলে আমাদের প্রকৃতি তার রিভেঞ্জ নেবে, প্রাকৃতিক প্রতিশোধ। আমরা অসহায় হয়ে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হব। তাই এখনো সময় আছে, সুন্দরবনকে যদি না বাঁচাতে পারি আমরাও বাঁচব না। অধ্যাপক মলয় মুখোপাধ্যায় মহাশয়ের কথায় বলি, স্টপ অ্যান্ড রিথিংক, ভুল পথের বাঁকে তিষ্ঠ ক্ষণকাল। আমি চলে আসি আমার আলোচ্য বিষয়সূচিতে। আজকের আলোচনার বিষয়বস্তু সাইক্লোন ইন সুন্দরবন। এখানে কিছু স্ট্যাটিস্টিক্স আমি উপস্থাপন করেছি। সুন্দরবনের সাইক্লোনের পর্যায়ক্রমিকতা বাড়ার জন্য আমি ডিফরেস্টেশনকে দায়ী করেছি। কোন কোন ফেজে কিভাবে ডিফরেস্টেশন হয়েছে তা উল্লেখ করেছি। ইজ দ্য ডিফরেস্টেশন এন্ড এফেক্ট অফ সাইক্লোন ইন সুন্দরবন অ্যান্ড পলিসি ফর ইটস মিটিগেশন। সাইক্লোনের পরিসংখ্যান দেখেছি। এখানে অ্যাকচুয়ালি 1700 সালের আগে থেকে পরিসংখ্যান নেওয়া আছে। 1700 সাল থেকে প্রতি অর্থ শতকে সাইক্লোনের পর্যায়ক্রমিকতা বেড়েছে, ব্যতিক্রম হিসাবে 1751 থেকে 1800 সাল, 1850 থেকে 1900 সালে ওই বৃদ্ধির হার সর্বাধিক। 1850 থেকে 1900 সালের মধ্যে সাইক্লোনের পর্যায়ক্রমিকতা 38 বার, অর্থাৎ 50 বছরে 38 বার সাইক্লোন এসছে। ঠিক তারপরের 50 দশকে, অর্থাৎ 1901 থেকে 1950-এ ডিস্ট্রাকটিভ সাইক্লোন বেড়েছে অনেক বেশি, বাড়ছে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ের পর্যায়ক্রম সময়ের সাথে সাথে। আমরা দেখছি 2001 থেকে 2005-এর মধ্যে দুটি বড় ধ্বংসাত্মক সাইক্লোন আমরা পেয়েছি। 2006 থেকে 2010 এখানে আমরা 3টি সাইক্লোন পেয়েছি, ধ্বংসাত্মক সাইক্লোন। 2011 থেকে 15 ধ্বংসাত্মক সাইক্লোন এখানে আমরা পেয়েছি 6টা, এবং 2016 থেকে 2020 এখানে 9টি। অর্থাৎ ট্রেন্ড কি বলে দিচ্ছে, আগামী দিন যত এগিয়ে চলেছে ততই সাইক্লোনের সংখ্যা বাড়ছে, বাড়ছে ধ্বংসলীলা। আমরা সাইক্লোনের সংখ্যা তথা পর্যায়ক্রমিকতা বা তার বিধ্বংসী ক্ষমতাকে কমানোর পরিকল্পনা করতে পারি না। আমরা সাইক্লোনের ক্ষয়ক্ষতি কমানোর পরিকল্পনা করতে পারি মাত্র, কিভাবে তা আমি পরে আলোচনায় আসছি। এখন আলোচনায় আসি কেন এত সাইক্লোন, কেনই বা তা বঙ্গোপসাগর উপকূলে, সুন্দরবন বা তার নিকটবর্তী অঞ্চলে। আমার স্যার অধ্যাপক আশিস কুমার পাল মহাশয় একটু আগেই তার ডিটেল ব্যাখ্যা করেছেন, তবু আমার ছাত্রছাত্রী এবং স্কলারদের সুবিধার জন্য সহজ করে আমি বলি, সুন্দরবনের ভৌগোলিক অবস্থান, সুন্দরবনের ভৌগোলিক অবস্থান উপকূলীয় গঠন আর অগভীর মহীসোপান অঞ্চল এর জন্য বেশ কিছুটা দায়ী। যেমন আমরা চেরাপুঞ্জির মৌসিনরামের সর্বাধিক বৃষ্টির জন্য পূর্ব হিমালয়ের অনন্য বর্তুল ট্র্যাককে বিবেচনা করি, ঠিক তেমনি এখানকার ভৌগোলিক অবস্থান, অবতল আকৃতির উপকূলীয় গঠন
আর অগভীর বিস্তৃত মহীসোপান, এই কারণগুলি কিন্তু সাইক্লোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বায়ুমণ্ডলীয় অস্থিরতা, আনস্টেবিলিটির জন্য যে পরিমাণ জলীয় বাষ্প এই অগভীর প্রলম্বিত মহীসোপানের ক্রান্তীয় সমুদ্র পৃষ্ঠ প্রদান করে তার জুড়ি মেলা ভার। পৃথিবীর অন্যত্র হাতে গোনা কয়েকটি অঞ্চলে কেবলমাত্র তা দেখা যায়, সেগুলিতে আবার আমাদের ত্রাতা সুন্দরবনের মতো ম্যানগ্রোভ অরণ্য সেখানে অনেক কম। তাই পরিত্রাতা সেই সুন্দরবনকে আমরা সংহার করছি নির্বিচারে, নিজেদের স্বার্থে একদা বসতি ও কৃষিজমি উদ্ধারের জন্য, আর এখন নিজেদের লোলুপ রসনা নিবৃত্ত করার জন্য। আসুন দেখা যাক আমাদের এই অপকর্মের ধারাবাহিক ইতিবৃত্ত, যার সাথে সাইক্লোনের তীব্রতার কি কোনো সম্পর্ক আছে। আমরা আলোচনায় আসছি, আমরা দেখছি ফেজেস অফ ডিফরেস্টেশন ইন সুন্দরবন। আমরা জানি, সবাই এগুলো জানে, কিন্তু ডিটেল আমি আরো একবার সকলের সামনে উপস্থাপন করছি। প্রথম পর্যায়ে সাইক ডিফরেস্টেশন হয়েছিল ক্লাডি রাসেল, কালেক্টর জেনারেল, সুন্দরবন থেকে কাঠ কেটে এবং তা থেকে খাজনা আদায় ও রাজস্ব আদায়ের জন্য সড়ক নির্মাণের জন্য এই ব্যবস্থা করেছিল। এবং এই সময় প্রায় 1570 বর্গ কিলোমিটার বনভূমি ফাঁকা হয়ে গেছিল। সেকেন্ড ফেজের দ্বিতীয় ধাপে মিস্টার টিলম্যান হ্যাঙ্কেল, জাজ অ্যান্ড ম্যাজিস্ট্রেট অব যশোর 1781, তিনি এবং তার ঠিক পরে সার্ভে করা হয়েছিল যমুনা, বাংলাদেশের যমুনা নদীর তীরে প্রাণপুর থেকে আমাদের হুগলির মোহনার কাছে কুলপি পর্যন্ত একটা লিমিটিং লাইন টানা হয়েছিল, যেটা প্রিন্সেপস লাইন নামে পরিচিত। পরবর্তীকালে 1829 থেকে 31 এ হজেস অ্যান্ড ডব্লিউ ডাম্পিয়ার, তার একটু আগেই বলেছেন যে তাদেরকে ডেকে এনে ইংরেজ একটা নতুন লিমিটিং লাইন তৈরি করার ব্যবস্থা করেছিলেন, সার্ভে করেছিলেন। যাই হোক, সেই লাইনটি কিন্তু ওয়েস্ট ওয়ার্ড এক্সটেন্ড করে উড়িষ্যার বালেশ্বর পর্যন্ত প্রলম্বিত হয়েছিল, যে লাইনটিকে হজেজ লাইন বলা হয়। 1850 ক্যাপ্টেন স্মিথ এই লাইনটাকে পুনঃসংস্থাপন করেন এবং লাইনটির নাম হয় প্রিন্সেপস হজেজ লাইন। থার্ড ফেজ, তৃতীয় পর্যায়ে আমরা অ্যান্ড্রু ফ্রেজারের নেতৃত্বে এবং স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের নেতৃত্বে সুন্দরবনকে ফাঁকা করে ফেলেছি। আমরা, আমার বলা হয়নি, দ্বিতীয় পর্যায়ে আমরা প্রায় 2454 স্কোয়ার কিলোমিটার অর্থাৎ বর্গ কিলোমিটার অঞ্চল বনভূমি ফাঁকা করে ফেলেছিলাম। এবং থার্ড ফেজে স্যার অ্যান্ড্রু ফ্রেজার, স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এদের তত্ত্বাবধানে বনভূমি হ্রাস হয়েছিল এদের নির্দেশে। সেই সময় আমরা এখন জানি হ্যামিল্টন আবাদ, আমাদের যে ফ্রেজারগঞ্জ, এই সকল অঞ্চলগুলো তাদের নামে নামাঙ্কিত হয়েছে। লাস্ট ফেজ 1945 থেকে 71 বাংলাদেশ থেকে শরণার্থীদের বসতি স্থাপনের জন্য আমরা স্বাধীনতা উত্তরকালে ভারতবর্ষে আমাদের সুন্দরবনের বেশ কিছু অঞ্চল আমরা বনভূমি কেটে পরিষ্কার করে ফেলেছি এবং আমরা সেখানে জনবসতি গড়ে তুলেছি। এখানে শেষ ধাপে ঝড়খালির কথা মনে পড়ে, মরিচ্ছাপির ইতিহাস তো অনেকেই জানে। এখানে চিত্রে বিভিন্ন লিমিটিং লাইনগুলো দেখানো হয়েছে। এই লিমিটিং লাইনে 1909 আমি আমার গবেষণাপত্রে এবং 2013 আমার সুন্দরবন বিষয়ক পুস্তক ইম্প্যাক্ট অফ ন্যাচারাল ক্যালামিটিজ অন এগ্রিকালচার রিক্লেম ল্যান্ড অফ সুন্দরবনে আমি শেষ লাইনটি টানার চেষ্টা করেছি মাত্র। কিন্তু শেষেরও তো শেষ থাকে, সরকারি কর্ম পরিকল্পনা রূপায়ণের ব্যর্থতা আমাদের, আমরা আজও সুন্দরবনের সীমানা চিহ্নিত শেষ রেখাটি অবস্থান স্থির করতে পারিনি, যা ক্রমশ দক্ষিণে সরতে সরতে সুন্দরবনকে ক্রমশ সংকুচিত করছে। হয় আর শুধুই স্টপ, আমাদের কোথায় থামা উচিত,
আমরা কোথায় থামবো, কোথায় দাঁড়াবে তুমি রাক্ষস সর্বগ্রাসী নবসভ্যতা? আমাদের ডিফরেস্টেশন অর্থাৎ বন হ্রাসকরণের পরিসংখ্যান এখানে। এখন দেখা যাক সুন্দরবনের এই ক্রমসংকোচনের সাথে কি প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্পর্ক আছে। এটি আমার গবেষণাপত্রের একটি খণ্ড দৃশ্য মাত্র। সম্মানীয় দর্শক শ্রোতা ও আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, এই চিত্রটি কি প্রকাশ করছে তা নিশ্চয়ই বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। ট্রেন্ড লাইন পজিটিভ, অর্থাৎ আমরা বুঝতে পারছি সুন্দরবনের প্রত্যেকটি ফেজে, বন হ্রাসকরণের, বন নির্মূলকরণের প্রত্যেকটি ধাপে ধাপে আস্তে আস্তে সাইক্লোনের তথা প্রাকৃতিক দুর্যোগের পরিসংখ্যান বাড়ছে। অরণ্য নিধনের প্রতিটি ধাপে ধাপে প্রাকৃতিক দুর্যোগ ক্রুদ্ধ নাগিনীর মতো ক্রমউদ্ধত ফনা বিস্তার করে এগিয়ে আসছে আমাদের দিকে। আমরা উদাসীন, আমরা নির্বাক, আমরা নিশ্চুপ। ক্রমশ বন কমে, সাইক্লোন বাড়ে, বাস্তুতন্ত্র নষ্ট হয় বনভূমির, বনজ প্রাণী ঢুকে আসে স্থলভূমিতে, বসতি অঞ্চলে। কবির কথায় সুন্দরবনের চাল চিত্র প্রকাশ পায়। বাঘের সঙ্গে লড়াই করিয়া আমরা বাঁচিয়াছি, আমরা হেলায় নাগের খেলায় নাগের মাথায় নাচি। হ্যাঁ, তাই তো, বাঘ তার বিপর্যস্ত আস্তানা ছেড়ে খাদ্যের খোঁজে জনপদে ঢোকে। সুন্দরবনের প্রান্তিক কৃষকের ক্ষেতের জমি নষ্ট হয়, গোয়াল খোঁয়ার শূন্য হয়। এ তো সুন্দরবনের বারো মাসার পটচিত্র। একটু একটু স্মৃতিচারণ করি, তখন আমার মাতামহের দেউলবাড়ি দক্ষিণ দুর্গাপুরের বিশাল সম্পত্তি, তেমনই প্রতাপ। সুউচ্চ পাঁচিলে ঘেরা আবাসনের বাইরে, বাইরের বসার ঘর দলিজে, অর্থাৎ যেখানে বাইরের লোকজন এসে বসে, তার সামনের উঠানে 10-12 জন লাঠিয়াল, ছাটা বাড়ি অর্থাৎ গরান কাঠের লম্বা লাঠি বাঘ তাড়ানোর জন্য ব্যবহৃত হয় আর মশাল নিয়ে প্রস্তুত। গ্রামে বাঘ ঢুকেছে, তাড়িয়ে তাকে বনে পাঠাতে হবে। এ দৃশ্য আমার কৈশোরের, এ দৃশ্য আমার শৈশবের। সাপের কামড়ে মৃত সন্তানকে নদীর মান্দাসে ভাসিয়ে দেওয়ার আগে এসেছে আমার প্রমাতামহের কাছে জল পড়া খাওয়াতে। আমার চোখের দেখা সত্য কিভাবে অস্বীকার করি? পেঁপের ডাঁটি দিয়ে খাদ্যনালীতে জল আর কিছু গাছগাছড়া ওষুধ পাঠিয়ে 2 ঘন্টার পরে ছেলেটি হেঁটে বাড়ি ফিরল। এ তো সুন্দরবন মানুষের সংগ্রামী জীবনের খণ্ডচিত্র। আজকের সেখানে আধুনিক নগর সভ্যতার ঢেউ আছড়ে পড়েছে, বনভূমি সরে গেছে বিস্তর ব্যবধানে। তবু কি আমরা বনভূমি নিধনকে বন্ধ করতে পেরেছি? দেখা যাক কিছু স্থির চিত্রপট। আমরা কি বনভূমি ধ্বংস বন্ধ করতে পেরেছি? আমরা দেখছি, আর উই নট ডিস্ট্রয়িং দ্য ম্যানগ্রোভ ফরেস্ট? আমরা এখনো কি ম্যানগ্রোভ ফরেস্ট ধ্বংস করছি না? জায়গাটা নিশ্চয়ই আমরা সুন্দরবনের সকলেই চিনতে পারছি। এভাবে আমরা সুন্দরবনের মধ্যে ওয়াচ টাওয়ার তৈরি করছি, এভাবেই আমরা সুন্দরবনের মধ্যে বিলাসী দর্শকদের জন্য ব্যবস্থা করছি গাছ কেটে ফাঁকা করে। এই যে সারি সারি গাছগুলো লাইনে দেখা যাচ্ছে, এগুলো তো গাছ কাটারই নিদর্শন। আমরা কিভাবে দৃশ্য ফালি তৈরি করেছি এবং এই দৃশ্য ফালি দিয়ে বন্য জন্তুগুলির উপস্থাপন এবং বিচরণ দেখার জন্য আমরা ওয়াচ টাওয়ার তৈরি করি। আমরা দেখছি সুবিশাল ওয়াচ টাওয়ার, বনের মধ্য দিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্রলম্বিত হয়েছে রাস্তা। আমরা দেখছি সীমান্তের কাছে, জাতীয় সীমান্তের কাছে বনভূমি ক্রমশ নিধন হচ্ছে। ইজ ফরেস্ট ফর আওয়ার গ্রিড? বনভূমি কি আমাদের লোভের জন্য? আমরা দেখছি সুন্দরবনের উপর দিয়ে বিস্তৃত লম্বা কংক্রিটের উচ্চ সেতু। অধ্যাপক মলয় মুখোপাধ্যায় মহাশয়ের জীবন কথার নদী যদি কেউ পড়ে না থাকো, পড়ে নিও। আমরা আমাদের নদীগুলির কৌমার্য, তার যৌবন কিভাবে হরণ করছি, কিভাবে প্রকৃতিকে নিজের নিয়ন্ত্রণে চালাতে চাইছি,
তার বলিষ্ঠ প্রকাশ ঘটেছে ওই উপন্যাসে। উপন্যাসটি নাট্যরূপ হয়েছে। এখানেও ঠিক একই কথা প্রযোজ্য। আমরা আমাদের সুন্দর বনকে হরণ করছি, আমরা আমাদের সুন্দর বনকে ক্রমশ ধ্বংস করছি আমাদের লোভের, আমাদের লোভাতুর দৃষ্টির জন্য। আমরা দেখছি বিভিন্ন জায়গায় নেতা ধোপানি, কলস, বুড়ির দাবড়ি, বিভিন্ন জায়গায় এরকম প্রচুর ক্যাম্প। উই আর নট ডিস্ট্রয়িং আওয়ার সেলফ। আমরা এইভাবে সুন্দরবনের মধ্যে বিস্তীর্ণ কংক্রিটের পাঁচিল তৈরি করছি এবং কংক্রিটের সেতু যার উপর দিয়ে আমরা দেখব, আমরা সুন্দরবনকে এনজয় করব। আমরা এইভাবে সুন্দরবনকে পরিষ্কার করছি। উই ক্লিয়ার ফরেস্ট টু সি দ্য ফরেস্ট অ্যানিমেল, ইজন্ট ইট? উল্টোটা হওয়া উচিত ছিল। আমরা বন ফাঁকা করে দিচ্ছি বন্য জন্তুকে দেখার জন্য। এখানে সত্যি কি এরা সুখে আছে? বন্য জন্তুগুলো তারা কি সুখে আছে? আমরা কি প্ল্যানিং করছি না মাল্টি ন্যাশনাল কোম্পানির হাতে আমাদের সুন্দরবনকে তুলে দেওয়ার জন্য? আমাদের লোভ কোথায় চলে গেছে? এটাই তো রিসেন্ট ট্রেন্ড সুন্দরবন ট্যুরিজমের। খুব কাছে অদূর ভবিষ্যতে এরকম ট্রেন্ডও আমরা দেখতে পাব। খুব কাছেই রয়েছে সেই দিন। কিন্তু এই ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে পড়েছে হাশিম শেখ আর রমা কৈবর্ত। উন্নতি তাদের কাছে পৌঁছয়নি। ডোন্ট ফরগেট, দে আর দ্য সন অফ সয়েল ইন সুন্দরবন। সুন্দরবনের নিত্যকার জীবনে তারা কিন্তু সম্পদ। আমার একবার মনে পড়ছে 1995 ডিসেম্বর, স্বর্গত অধ্যাপক সুভাষ রঞ্জন বসু মহাশয়ের সঙ্গে আমরা জোনাত্রিশ ছাত্রছাত্রী ক্যানিং থেকে একটি লঞ্চে উঠে পড়লাম। জ্যোৎস্নার নদীবক্ষের কি অপরূপ শোভা! গল্পে আর প্রাকৃতিক অবলোকনে আমাদের কিভাবে সারা রাত কেটে গেল আমরা বুঝতে পারিনি। দুদিনের সুন্দরবন ভ্রমণে আমরা একবারও বনে নামার চেষ্টা করিনি। আমরা লঞ্চের উপরে বসে বনের প্রাকৃতিক শোভা, বন্য প্রাণীর কিঞ্চিত বিচরণ এবং নদীর খাড়িতে যে কুমিরের অবস্থান সেগুলো দেখেছি। আমরা বনে নামার চেষ্টা করিনি, কিন্তু সেদিন আর নেই। এখন আমরা এখন তো জঙ্গলে নামতেই হবে। বাঘের দেখা পেতে প্রতিটি বন ক্যাম্পে বন কেটে ত্রিধারা বহুধারা দৃশ্যখালী অর্থাৎ লুকিং স্ট্রিপ তৈরি করতে হবে। কংক্রিটের উঁচু ব্রিজের সংস্থান করতেই হবে। ওয়াচ টাওয়ার থেকে না দেখলে সুন্দরবনের ভ্রমণের বাণিজ্যিককরণ কিভাবে করবে? আসলে আমরা অনেক বেশি লোভী, আমরা অনেক বেশি অবিবৃষ্টকারী, অনেক বেশি প্রত্যক্ষ সংস্পর্শের প্রত্যাশী। আমাদের চরিত্র বদল ঘটে গেছে ভোগবাদী সমাজ ব্যবস্থার দুরন্ত তাড়নায়। বনকে দেখার চোখ আর বোঝার অন্তঃকরণ আজ আমাদের নেই। একটি স্মৃতি কথায় পড়ছিলাম, কবি জীবনানন্দ দাশ একবার সুন্দরবন ভ্রমণে এসে দুদিন কারুর সাথে একটাও কথা বলেননি, মুখ খুলে কোনো শব্দও করেননি। এ ছিল তাদের হৃদয় দিয়ে দেখার রীতি। আসলে সব কিছুকে জোর করে পাওয়া যায় না, আর জোর করতে নেই। প্রকৃতি আপন স্বমহিমায় তার প্রেমিকের হৃদয়ে ধরা দেয়, সেই পাওয়া তো যথার্থ পাওয়া। চোখ বন্ধ করলে অসেচনক মানসপটে আদি অন্ত সবুজের মকমল। আসলে সেই ধৈর্য, সেই সহনশীলতার শিক্ষা মনে হয় আজকের প্রজন্ম এবং আমাদের ব্যস্ততাময় জীবন ভুলে গেছে। সেই শিক্ষা আমরা পাইনি। কে অধিকার দিয়েছে বনভূমিকে এভাবে সবুজের আবরণ উন্মোচন করতে? এভাবে বনভূমিকে অসভ্যতার লোলুপ দৃষ্টিতে আভরণহীন করতে, সবুজের কৌমার্য হরণ করতে? আসলে খোসাবিহীন কলা অপেক্ষা খসাযুক্ত কলার সৌন্দর্যই বেশি। সৌন্দর্য তো দর্শকের চোখে। আমরা কি পারি না আমরা আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে? আমরা কি জনমত গড়তে পারি না, বনকে বনের মতো থাকতে দাও? বিউটি ইজ দ্য আই অফ বিহোল্ডার, শুড উই নট চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড? সুন্দরবনের জোয়ার ভাটা পুষ্ট খাড়ি ও ছোট নদী বাঁকে
প্রকৃতি কি অপরূপ ভাবে নিজেকে সাজিয়েছে, আমরা কি হৃদয়ের কান পেতে সে অনুরণন অনুধাবন করতে পারি না? পড়ন্ত বিকেলে রোদে নিজেকে মেলে ধরার কি অপরূপ শোভা, প্রকৃতি ও জলজ প্রাণীর কি সুন্দর সহবস্থান। আমার 2016 সুন্দরবন ভ্রমণের একটি দৃশ্যপট। নিস্তব্ধ নিঝুম নদীমাকে কি অপরূপ শান্তি ঝরে পড়ে, এ দৃশ্য কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রানী, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার সবুজ স্বদেশ, আমার স্বপ্নের সুন্দরবন। স্রোতস্বিনী নদীর মতো বহতা জীবন, ধোঁয়া ওঠা ভাতের হাঁড়ি থেকে নৌকার হাল, এ কি অপরূপ রূপে মাতোমায় হেরুণপল্লী জননী। কুলে ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী। এরপরে আমরা চলে আসি এফেক্টস অফ সাইক্লোন ইন সুন্দরবন। আসলে এগুলো তো বোঝানোর প্রয়োজন হয় না, এগুলো খুবই সহজ বিষয়। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি। আমার পিতামহের পূর্ব রাধাবল্লভপুর ক্ষেতের জমির বসত বাটি, তখন আমি 12-13। বাবার হাত ধরে নদীর পাড়ে এসে দাঁড়ালাম আমাদের মৎস্য ভেড়ির সামনে। সাড়া সাড়ির কোটাল, ওই যে আগামীকাল যে কোটাল আসবে বলা হচ্ছে সেরকম এক কোটাল। ভরা জোয়ারের নদী, আকাশে ঘন মেঘের কুণ্ডলী, শুরু হলো প্রবল ঝড়ের তাণ্ডব আর নদী জলের সহস্র ফোনা বিস্তারকারী উত্তাল ঢেউ। একে একে বাঁধ ভাঙছে মৎস্য ভেড়ির, দূরের কাছের নদী পাড়ের কাছে জল ছুটে পালাবার আগেই জলের তোড়ে ভেসে যাওয়ার উপক্রম। লোনা জলে তরিয়ে গেল এপারের কৃষি ক্ষেত, কয়েক বছর বন্ধ চাষ, কৃষকের চাষাবাদ। আমার গবেষণা কর্মে দেখেছি তপশিলি হিন্দু আর মুসলিমরাই কৃষক, তারা বেশিরভাগ নিরক্ষর, ছোট ছোট ক্ষেত জমির মালিক আর ভাগ চাষি। তাদের পরিবারের জনসংখ্যা অত্যধিক, স্বল্প পুঁজিতে ছেলে বউ সবাই মিলে অধিক গতর খাটিয়ে অর্থাৎ শ্রম বিনিয়োগ করে পূর্বপুরুষের দেখানো পদ্ধতিতে চাষাবাদ করে, সবটাই তাদের জীবন ধারণের জন্য। ধানের করু অর্থাৎ স্টোর রুম থেকে ধান পেড়ে বিক্রি করে বার্ষিক 2-1 বার উৎসবে উপাচারে সন্তান সন্ততিদের জামা কাপড়ের সংস্থান করে। এ দৃশ্য আমার শৈশবের, আমার আবেগ মরা রুমাল ভেজা কৈশোরের দিনগুলির। এ তো পৃথিবীর তৃতীয় বিশ্বের প্রকৃত চিত্র। প্রাকৃতিক দুর্যোগ কবলিত জমির পরিমাণ বাড়লে কৃষকের বোরো ধানের চাষের জমি কমে যায়, শস্যের নিবিড়তা হ্রাস পায়, শ্রমিকের খরচ বাড়ে, রাসায়নিক সার আর কীটনাশকের খরচ বেড়ে যায়, তাই মোট খরচ বাড়ে বহুগুণ। আসলে তো আমন ধানে খুব একটা লাভ হয় না, যা ফলন হয় কোনো রকমে তাদের সংসার চলে, কিন্তু বোরো ধানের উপর তাদের লাভের আশায় তারা বুক বাঁধে। সাইক্লোনের তাণ্ডবে আর লোনা জলের তোড়ে তাদের চোখের লবণাক্ত জল মিলে মিশে একাকার। তাদের জমির সিংহভাগই নষ্ট হয় প্রাকৃতিক দুর্যোগে। আমার গবেষণা ও চিন্তনের যে সকল বিষয়গুলি প্রতিষ্ঠিত হয়েছে তার কিছু অংশ আমি এখানে উপস্থাপন করছি। কৃষকের প্রকৃতি, প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান তীব্রতা, অসেচ সেবিত কৃষি জমি, অরণ্য নিধনে দুর্যোগ বৃদ্ধি, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি, দারিদ্র্যের দুষ্টচক্র। আমার প্রত্যক্ষকরণ, আমি যা দেখেছি, উচ্চ জোয়ারের জলসীমার নিচে অধিকাংশ কৃষিভূমি। কিছুক্ষণ আগেই আমার শিক্ষক অধ্যাপক আশিস পাল মহাশয় তা একই কথা বলেছেন। ভরা কোটালের জোয়ারের সময় তীব্র বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব বেশি, তখনই নদী বাঁধ ভাঙে বেশি, আর বিশেষত নদী উপকূলের পশ্চিম পাড়ে।
অর্থাৎ নদীর পশ্চিম দিকের বাঁধগুলো অনেক বেশি ভাঙে, এ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্থানীয় মানুষের অভিজ্ঞতার প্রকাশ। লোনা জলে তলিয়ে যায় কৃষকের স্বপ্ন, কৃষকের আশা ভরসা। অধিক বর্ষণে উপকূলীয় জমিতে সমস্যা খুব একটা হয় না, কেননা ভাটার সময় স্লুইস গেট দিয়ে জল বের করে দেওয়া যায়, যদিও তার সংখ্যা যথাযথ নয়। শীতের রাতে বাঘ জঙ্গল ছেড়ে জনপদে ঢোকে খাদ্যের সন্ধানে। অধিকাংশই অন্তঃসত্ত্বা বাঘিনীরা পুরুষ বাঘের উপদ্রব থেকে বাঁচতে। সুন্দরবনের জনজীবনে তা স্বাভাবিক, তারা সহজে তা অতিক্রম করে। সাম্প্রতিক নদীগুলির উপরে সড়ক সেতু নির্মাণ সুন্দরবনের একদা বিচ্ছিন্ন দ্বীপগুলোকে সংযোগ করেছে। আধুনিকতার ঢেউ আছড়ে পড়েছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। নদী ও অরণ্য নির্ভরতা কিছুটা কমলেও ভ্রমণ পিয়াসী আর চড়ুই ভাতি প্রিয় বায়ুবদলের বায়ুগ্রস্ত বাঙালির ডিজে বক্সের শব্দে বনভূমি প্রকম্পিত। নৈসর্গিক নিস্তব্ধতা ভেঙে খান খান, বিশেষত সুন্দরবনের প্রান্তিক ভ্রমণ কেন্দ্রগুলিতে। সমুদ্রের জল তল বাড়লে ম্যানগ্রোভের সর্বনাশ হবে বলে আমার খুব একটা মনে হয় না, কেননা তারা অ্যাডাপ্টেশন জানে, তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে জানে। কিন্তু কারণ জোয়ারের জলে তারা ডুবে যায়, আবার ভাটার জলে ভেসে ভাটার জলে জেগে উঠে তারা ফুলে ফলে পল্লবিত হয়। কিন্তু সমস্যা উপকূলীয় জনবসতির, তাদের নিমজ্জন অবধারিত, যদি না এখন থেকে সতর্ক হই আমরা। আর সতর্ক হলেও এই নিমজ্জন কিছু অংশ হয়তো কমবে, কিন্তু পুরোপুরি এর থেকে বাঁচার উপায় নেই। একমাত্র উপায় সম্পূর্ণরূপে বাঁচতে গেলে ওই অঞ্চল ছেড়ে চলে আসতে হবে আমাদের। এখানে আমরা দেখেছি রাজনৈতিক গুন্ডামি, বঞ্চনা আর কদাচার, সুন্দরবনের নিত্যকার আখ্যান এগুলি। মানুষকে অজ্ঞানের অন্ধকারে ঢেকে রেখে তাদেরকে অন্ধকারে যত ডুবিয়ে রাখা যায় ততই রাজনৈতিক কর্তা ব্যক্তিদের আখেরে লাভ। প্রকাশ্য দিবালোকে খুন তো এখানে খুব স্বাভাবিক ঘটনা। আজও আমি আমার কৈশোরের স্মৃতি অমলিন, চোখ বন্ধ করলে আব্দুর রহমান আর আবদার মোল্লার থেতলানো মৃতদেহ পড়ে থাকতে দেখি রাস্তার ধারে। দেখতে পাই আজও যাদের রাজনৈতিক কারণে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল, এগুলি সুন্দরবনের জীবনের চালচিত্র। শিক্ষা চাই, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে উন্মেষ। সেই শিক্ষার বিস্তার, প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যালয় আর সচেতনতার জোয়ার দরকার। নতুবা আয়লার বা আমফানের ত্রাণ হাত বদল হয়ে চলে যাবে পড়ে আর মাফিয়ার গুদামে। সুন্দরবনের সাধারণ জনগণ যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাবে। পলিসি মেজারমেন্ট, কিভাবে আমরা এই ডিজাস্টার মিটিগেশন করতে পারি বা কিভাবে আমরা উত্তরণের পথ খুঁজতে পারি। আমাদের প্ল্যানিং শর্ট টার্ম এবং লং টার্ম দুরকমই হওয়া উচিত এবং বেশ কিছু অংশ হয়েছে। দুর্যোগ এবং কমাতে আপৎকালীন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিছুটা কার্যকরী হলেও এর সম্পূর্ণ বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি সুন্দরবনের জনপদগুলিতে। এখন অতি সহজে ভেরি হাই রেজলিউশন রেডিও মিটার এর সাহায্যে ইনস্যাট উপগ্রহ মারফত আমরা ঝড়ের পূর্বাভাস পেয়ে যাই যথাযথভাবে। কয়েক দশক আগে যা যথার্থ ছিল না, মেঘের উপরের স্তরের তাপমাত্রা ও মেঘের সঞ্চারণের গতিপথের ধরন অভিক্ষেপণ করে ঝড়ের 24 ঘন্টা আগে যথাযথ পূর্বাভাস দেওয়া এখন সম্ভব হচ্ছে। মেঘাস্ট্রপিক্স উপগ্রহ আরো নিখুঁত বিশ্লেষণ করছে, তাই নদীর ধারে বাস, চিন্তা 12 মাস প্রবাদকে মাথায় রেখে নদী পার থেকে কিছুটা দূরে বসতি গড়ার জন্য সচেতনতা দরকার। গড়ে তোলা হোক সচেতনতা, দুর্যোগের সময় আশ্রয়স্থলকে অনেক আগে থেকে যথাযথ ব্যবস্থাপনা করা হোক।
বিপর্যয় মোকাবিলাকারী দল গড়ে তোলা হোক গ্রামে গ্রামে নিজস্ব ইন্ডিজিনাস পদ্ধতিতে, নিজস্ব আঞ্চলিক পদ্ধতি অবলম্বন করে। আর ত্রাণ ও পুনর্বাসন নিয়ে, ত্রাণ ও পুনর্বাসন নিয়ে স্বচ্ছতার জন্য সাধারণ মানুষকেই সচেতন হতে হবে। কেননা আমরা যদি সচেতন না হই, সুন্দরবনের সাধারণ মানুষ যদি সচেতন না হয়, দুর্যোগের সুযোগ নিয়ে নেতারা কুমিরের কান্না দিয়ে নিজেদের ভোট বাক্সে ভর্তি করবে, এই খেলা তারা খেলে যাবে চিরকাল। তাই সচেতনতা দরকার, শিক্ষা দরকার, চেতনা দরকার, যেটা সুন্দরবন পরিবেশের দপ্তর আমাদের উমাশঙ্কর বাবুরা করে যাচ্ছেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে আমার সুন্দরবন অঞ্চলের মানুষের সাথে ইন্টারাকশন বা আলোচনা ও মতামত গ্রহণে এবং ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে রূপায়িত পরিকল্পনার কিছু অংশ উপস্থাপন করছি মাত্র। সুন্দরবনের শেষ সীমানা নির্ধারণ করা হোক এবং তা শুধু মানচিত্রে নয়, বাস্তবের ভূখণ্ডে তার সংস্থাপন করা হোক। আমি আমার 2009-এর গবেষণাপত্রে 2013-এর সুন্দরবন বিষয়ক পুস্তকে বলেছি এর প্রয়োজনীয়তা। আজও আবার বলছি, এই রেখার যথার্থ সংস্থাপন করা হোক সরকারি উদ্যোগে। 2009 আর 2016-এর উপগ্রহ চিত্র থেকে চেঞ্জ ডিটেকশন পদ্ধতিতে জিআইএস প্ল্যাটফর্মে দেখলে আমরা বুঝতে পারবো সুন্দরবন কতটা সরছে খুব কম সময়ের মধ্যে। সুন্দরবনের সীমানা ক্রমশ কমছে, হ্রাস পাচ্ছে সুন্দরবনের ক্যানোপি কভারেজ, অর্থাৎ চাঁদুয়ার আবরণ। আমি বাংলাদেশে গেছি সুন্দরবনের সীমানার গ্রাউন্ড ট্রুথিং, অর্থাৎ ভূমিরূপের সত্যায়নের জন্য। আমাদের দেশে তো বটেই, চিত্রে কেবলমাত্র আমাদের দেশের সুন্দরবনের বর্তমান সীমানা দেখানো হয়েছে, যা ভারত বাংলাদেশ সীমান্তের কালিন্দী নদীর পশ্চিম তীরে 22.179828 ডিগ্রি নর্থ অক্ষাংশ ও 89.062801 ডিগ্রি ইস্ট অক্ষাংশ থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমে সপ্তমুখী নদীর পূর্ব তীরে 21.59403 ডিগ্রি নর্থ ও 88.287392 ডিগ্রি ইস্ট এ শেষ হয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 235 কিলোমিটার, যা মোটামুটি বর্তমান বনভূমির অপর পার্শ্বের স্থলভাগের নদী বাঁধ অনুসরণ করে প্রলম্বিত হয়েছে। ওই সীমানা থেকে কমপক্ষে 500 মিটার স্থলভাগের দিকে বাফার এরিয়া চিহ্নিত করে ওই এলাকায় গ্রিন করিডোর গড়ে তোলা হোক। স্থানীয় অবস্থা ও প্রকৃতি বুঝে ওই বাফার অঞ্চল কম বেশি করা যেতে পারে, তবে তা কখনোই 300 মিটারের কম যেন না হয়, আর নদীর পশ্চিম পাড়ে কখনোই তা 500 মিটারের কম নয়। ওই গ্রিন করিডোরই হোক সুন্দরবন মানুষের প্রান্তিক, মানুষের জীবিকার উৎস এবং জীবনের দুর্যোগ প্রতিরোধী ঢাল। আমি এখানে একটা ছোট্ট স্কেচ দেখানোর চেষ্টা করেছি। বর্তমান নদী বাঁধ থেকে প্রায় 500 মিটার দূরত্বে গড়ে তোলা হোক নতুন রিং বাঁধ, যা কিনা অত্যাধুনিক প্রযুক্তিতে ক্ষয় নিরোধী ক্ষমতা সম্পন্ন উচ্চ চওড়া সড়কের প্রতিরূপ হবে। বর্তমান ও পরিকল্পিত রিং বাঁধের মধ্যে থাকবে সরু খাল, যা আউটার ক্যানেল বা বহিঃস্থ খাল হিসাবে বিবেচিত হবে। পূর্বতন নদী বাঁধ উপচে আসা লোনা জলের সঞ্চয়ী ওই খালে লোনা জলের মৎস্য চাষের জন্য প্রান্তিক চাষীদের সমবায় ভিত্তিতে বরাদ্দ করা যেতে পারে। ওই বহিঃস্থ খালের জলাভূমি ছাড়া বাকি সকল অংশেই ম্যানগ্রোভের গ্যালারি প্ল্যান্টেশন করাতে হবে, যা হবে গ্রিন বেল্ট বা সবুজ বন্ধনী, সুন্দরবনের যা সমগ্র সুন্দরবনকে ঢেকে রাখবে। সুন্দরবনের ভিতরের দিকে বন কেটে ওয়াচ টাওয়ার তৈরি না করে এখানেই মাঝে মাঝে ওয়াচ টাওয়ার গড়ে তুলে ইকোট্যুরিজমের ব্যবস্থা করা যাবে। প্রান্তিক রিং বাঁধের ভিতরের দিকে, অর্থাৎ চিত্রে 5 নম্বর দেখানো ইনার ক্যানেল, এই অংশে চাষের জমির মধ্যবর্তী অংশে, অর্থাৎ যে রিং এম্বাংমেন্ট এবং এগ্রিকালচারাল ল্যান্ড এর মধ্যবর্তী অঞ্চলে ইনার ক্যানেল অংশে
বর্ষার অতিরিক্ত জল ধরে রেখে সারা বছর কৃষি জমিতে চাষাবাদের ব্যবস্থা করা যেতে পারে। মিষ্টি জলের মৎস্য চাষ এখানে প্রান্তিক কৃষকের বিকল্প জীবিকার পথ খুলে দেবে। বনভূমির হিংস্র জীবজন্তু প্রবেশ প্রতিরোধ করতে প্রস্তাবিত রিং বাঁধের উপর দিয়ে কিছুটা অংশ তারের বেড়া দেওয়া যেতে পারে ব্যাঘ্র অনুপ্রবেশ প্রবণ এলাকা চিহ্নিতকরণের মাধ্যমে। যদি এভাবে আমরা এগোতে পারি তাহলে হয়তো আগামী 50 বছর আমরা সুন্দরবনের নদী বাঁধের ভাঙন ও প্রবল জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে নিজেদেরকে কিছুটা বাঁচাতে পারবো, কিন্তু এটাই চিরস্থায়ী পথ নয়। সুন্দরবনের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং সেই জনসংখ্যার ক্রমাগত সুন্দরবনের উপর নির্ভরশীলতা সুন্দরবনকে ক্রমশ হ্রাস করছে, তা কমাতে হবে। এবং তাহলে সুন্দরবনের এই সব রিক্লেম ল্যান্ডগুলি থেকে আমাদের খানিকটা উত্তরে সরে আসতে হবে, অর্থাৎ নদীর ধার থেকে বেশ খানিকটা দূরে আমাদের সরে আসতে হবে, তাহলে এই পরিকল্পনার ইমপ্লিমেন্টেশন সম্ভব। স্থানীয় মানুষদের সদিচ্ছাকে সঙ্গে নিয়ে তাদের অভিজ্ঞতাকে শেয়ার করে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে তাদের জমিকে নিয়ে তাদেরকে দিয়েই কাজ করাতে হবে। যেমন বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন অঞ্চলে বন স্থাপন করার জন্য এক একটা গাছের পিছনে 10 টাকা করে প্রতি মাসে সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দাদের দেওয়া হয়, এখানেও আমরা সেরকম পরিকল্পনা করতে পারি। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদের জন্য আমাদের সকল স্তরে কাজ করতে হবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলেই সম্ভব। সুন্দরবনের প্রান্তিক জনপদকে, প্রান্তিক জনগণকে বনের উপর নির্ভরশীলতা কমাতে হবে এবং টাইডাল ক্রিকগুলিতে তাদের যাওয়া এবং তাদের জীবনের ঝুঁকিপূর্ণ অংশগুলি থেকে বিরত রাখার জন্য সদা সচেষ্ট হতে হবে এই সমস্ত অঞ্চলগুলিতে তাদেরকে নিয়োজিত করে। উপসংহারে আমরা বলি, শুড উই নট কন্ট্রোল আওয়ার গ্রিড অ্যান্ড প্ল্যান ফর সেভিং দ্য নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানকাইন্ড ফ্রম দ্য থ্রেট অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ? আমরা কি আমাদের লোভ সংবরণ করে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে বিশ্ব উষ্ণায়নের ও জলবায়ু পরিবর্তনের ভ্রুকুটি অতিক্রম করতে পারবো না? নেচার ইজ এনাফ ফর ম্যানস নিড বাট নট ফর গ্রিড। প্রকৃতি মানুষের প্রয়োজনের জন্য যথেষ্ট কিন্তু লোভের জন্য নয়। আমরা কি পরিকল্পনা করতে পারি না বন দিয়ে বন ঘেরা, বন থেকে পিছু ফেরা? কভার দ্য ফরেস্ট উইথ ফরেস্ট বেল্ট, কাম ব্যাক ফ্রম দ্য ফরেস্ট। ফিরে এসো বনগ্রাসী মানুষ, বাঘের সীমানা ছেড়ে নিজের সীমানা গড়ো। কাম ব্যাক দ্য ফরেস্ট ডিস্ট্রয়ার, স্টে উইদিন ইউর লিমিট অ্যান্ড গিভ স্পেস ফর দ্য ফরেস্ট প্রাইড। কবিগুরুর কথা দিয়ে শেষ করি, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ঠ্র কাষ্ঠ প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এক অভিনব উপস্থাপনা। আপনাকে বহুদিন থেকে চিনি, আজকের আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক যারা আজকে আমাদের এই ওয়েবিনার শুনলেন, আমি মনে করি আপনার পক্ষে এটা অনেক কঠিন ছিল। মানে জাস্ট আফটার দ্য প্রেজেন্টেশন অফ ডক্টর আশিস কুমার পাল স্যার, মানে আপনি যেভাবে হাল ধরলেন সেটা সত্যি সত্যি তার সুযোগ্য ছাত্র বা আমার সুযোগ্য শিক্ষক বলেই হয়তো পারলেন আজকে আমাদের এই একেবারে রুরাল এরিয়ার কলেজগুলোর ছাত্রছাত্রী তাদের বাংলা ভাষায় ভূগোল চর্চা, ভূগোল সাধনার যে প্রেক্ষাপট খুঁজে পেল সেটা কিন্তু
খুব একটা সম্ভব হয় না সব সময়। আজকে আপনাদেরকে পেয়ে অনেকেই থাকতে চেয়েও থাকতে পারেনি, কারণ দীর্ঘ 3 ঘন্টার উপরে, 3.5 ঘন্টার প্রোগ্রাম চলছে, অনেকের ডেটা প্যাক সাপোর্ট করেনি, অনেকের ডেটা শেষ হয়ে গেছে, সেজন্য অনেকে থাকতে পারেননি শেষের দিকে। তা যা এখনো পর্যন্ত যে সমস্ত শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধু ছাত্র বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন, দুটো প্রশ্ন আমরা নেব, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, স্যার আজকের দিনে বসে মিলিয়ে দিলেন যে সুন্দর পরিবেশ, সমাজ সভ্যতা, আধুনিক বিজ্ঞান ও যে পরিবেশ নিয়ে আমরা চিন্তিত বিমর্ষ, সেই জায়গা থেকে তিনি যে তার নন্দন তত্ত্ব, তার কবিতা বা তার বাচনভঙ্গি, তার সাহিত্য চেতনা দিয়ে তিনি এই মানে বিষয়টাকে নিয়ে সচেতনতার বার্তা তুলে ধরলেন, সেটা সত্যিই আমরা গর্বিত। আমি আপনার বক্তব্যের ঠিক পরে পরে আমি আশিসবাবুর কাছে যাব, কারণ তিনি এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কলেজের এতক্ষণ ধরে বলেছেন, প্লাস আপনার বক্তব্যটা কিন্তু উনি পুরোপুরি শুনেছেন। তো স্যার কেউ মানে সত্যি এই জায়গা থেকে আমাদের একটা শেখার জায়গা যে আজও পর্যন্ত একজন মানুষ রিটায়ার্ডের কাছাকাছি গিয়েও তিনি নিবিড়ভাবে কাজ করে চলেছেন অত্যন্ত পরিশ্রমের সাথে, এবং আজও যে তিনি শেখার জায়গায় ছাত্র হিসাবে মানে ছাত্র কুতুবের কাছ থেকে আমারও কিছু যদি প্রাপ্তিযোগ থাকে এই রকম টেন্ডেন্সি নিয়ে তিনি কিন্তু সারাক্ষণ বসে আপনার প্রেজেন্টেশনটা শুনলেন। আমি চলে যাব, শ্রদ্ধেয় স্যার প্রফেসর আশিস কুমার পালের যদি দু চার কথা বলার থাকে মাননীয় কুতুববাবুর প্রেজেন্টেশনের পরে। স্যার প্লিজ। কুতুব তার যে উপস্থাপনা আমি দেখলাম সুন্দরবন সম্পর্কে, মানে এটাকে যে মাটির যে একটা বিরাট সম্পর্ক আছে ও যে শৈশবের সঙ্গে, এবং বাড়ি সুন্দরবনেরই কোনো একটি এলাকায়, এবং তার যে কাজ করব এবং কি সুন্দরভাবে উপস্থাপনা করলো, মানে আমি সত্যি খুব অভিভূত। এবং আমার এই কাজের মধ্যে একটা জিনিস খুব ভালো লাগলো যে ওই যে পরিকল্পনাটা, অর্থাৎ কিভাবে তার সাস্টেনেবল করা যেতে পারে সুন্দরবনের এই ম্যাংম্যানগুলোকে, তার যে একটা স্কেচ করে এবং যেভাবে সেটাকে পরিকল্পনা করা যায় তার প্রতিটি পুঙ্খানুপুঙ্খভাবে কি সুন্দরভাবে দেখালেন, আমার এটা খুব ভালো লাগলো। তো এখন যেটা প্রশ্ন আসছে বারবার ধরে অডিয়েন্সের কাছ থেকে যে আপনারা অর্থাৎ গবেষকরা বা আমরা বা অধ্যাপক অধ্যাপিকারা যে কাজ করে চলেছি সেইটা কতটুকু সাধারণ মানুষের কাজে লাগছে বা কাজে সেটাকে প্রতিফলিত হচ্ছে, সেইটাই সবার প্রশ্ন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইরকম একটা দেশে, মানে এই যে যারা সত্যিকে মিশে গিয়ে কাজকর্ম করে মানুষের যে দুঃখ দুর্দশাটাকে তুলে ধরার চেষ্টা করেন তার বিভিন্ন গবেষণা বা তার যে পর্যবেক্ষণের মাধ্যম দিয়ে, সেইটার যে আমাদের যে পরিকল্পনা বিভাগ সেইগুলোকে যে কেন কনসিডার করেন না বা কেন যে কনসিডার করা হয় না, এ আজও আমার এই বয়স পর্যন্ত আমি উপলব্ধি করতে পারিনি। তো যাই হোক, সাধারণ মানুষ ও দুঃখের কথাগুলো আমাদের সঙ্গে যখন বলে শেয়ার করে, নিশ্চয়ই কুতুববাবুও নিশ্চয়ই গ্রামে গঞ্জে প্রচুর ঘুরেছেন, উনিও জানেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা। আমরা এবারে শুনে নেব শিশিরবাবুর বক্তব্য, তার বক্তব্যের পরে উমাদাদ দু চার কথা বলে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ করে দেবে। শিশিরদা আজকের কুতুববাবুর বক্তব্যের পরে তার কি অনুভূতি ভূগোল এবং সুন্দরবন এবং এই গবেষণা নিয়ে, প্লিজ শিশিরদা। আমার খুব আমার একটাই আফসোসের জায়গা যে আমাদের অনেক সাধারণ গরিব বাড়ির ছেলেমেয়েরা তো এই লেকচার গুলো শুনে অনেক কিছু শোনে, দীর্ঘক্ষণ পরে আমার কথাটা শুনে মন খারাপ হয়ে গেল, সনদ বলল যে ডেটা প্যাক শেষ হয়ে গেছে বা অনেকে হয়তো যুক্ত থাকতে পারছে না। সত্যি এটাও সুন্দরবনের একটা চিত্র, আমরা যখন প্রতিদিনকার ক্লাস করি তখন এই স্ট্রাগলটা তাদের মধ্যে থেকে ফুটে আসে, এটা যেন আজকে অনেক বড় করে আমাদের সামনে এলো। আর বেশি কথা বাড়াবো না, কারণ আরো কথা বাড়ালে অনেকে চলে যাবে। আর সত্যিকারের সুন্দরবন বাসীর না একটা খুব মন খারাপের জায়গা আছে, মন খারাপের জায়গাটা হলো যে মৃত্যুর 3 বছর আগে রবীন্দ্রনাথ একবারই সুন্দরবন এসেছিলেন, কিন্তু কিন্তু আক্ষেপ থেকে যায় যে আফ্রিকা কবিতা পেয়েছে, শান্তিনিকেতন কবিতা পেয়েছে, কিন্তু সুন্দরবন কোনো কবিতা পায়নি।
বা তার সেই হ্যামিল্টন সাহেবের বাংলোয় কয়েক রাত কাটানোর অভিজ্ঞতা নিয়ে তিনি কোনো স্মরণীয় লেখা লিখে যাননি। এটা শিক্ষিত সুন্দরবনবাসী খুব মন খারাপের জায়গা। আজকে যে বাচনভঙ্গি থেকে কুতুবদা বললেন সেই সাহিত্য গাছে একটা ন্যারেটিভ বক্তব্য, এই ন্যারেটিভ বক্তব্যটাই অনেক বেশি যেন ছুঁয়ে গেল সেই প্রসঙ্গটাকে। আর দ্বিতীয় কথা এটা বলবো যে আমি মিস করলাম কুতুবদার একটা কথাকে, খুব মিস করলাম। আমার মনে হয় যতটা থিওরিটিক্যাল কথা বললেন, ওনার ছোটবেলার কথা যেটা শ্রদ্ধেয় আশিস স্যার সঠিকভাবে ধরলেন, ওই ছোটবেলাকার অভিজ্ঞতা, কৈশোর জীবনের অভিজ্ঞতা যদি আরেকটু বড় করে তুলে ধরতেন, আমার মনে হয় যে এখানে আরো যারা ছিলেন না, ওই তথাকথিত যেগুলো আমরা থিওরিটিক্যালি বা নেট থেকে পাই বা জানি, তার বাইরে আরো আরো অনেক বেশি আমরা সমৃদ্ধ হতে পারতাম। আগামী দিনে আমার শোনবার ইচ্ছে থাকবে তার ছোটবেলা, তার কৈশোর, তার জীবন যুদ্ধে সুন্দরবন কিভাবে এসছে, সেটা অনেক বেশি প্রয়োজনীয়। আর সবশেষে আমি যে কথাটা বলে শেষ করব, যে সত্যি যে কুতুব বাবুর বক্তব্যের শেষে একটা খুব সাহসী কথা আছে, যে সেই সাহসী কথাটা হচ্ছে যে মানে আমি যতটুকু জানি, আমার জানাটা খুবই সীমিত, এই মুহূর্তে আপনি খুব সরকারি ভাবে যদি সুন্দরবনের একটা প্রপার ম্যাপ চান না, যে কটা আসলে আদৌ কটা দ্বীপ আছে, কোনটা কোর এরিয়া, কোন জায়গাটা বাফার, কোন জায়গাটা রিক্লেম, কতটা জায়গায় কত গ্রামে কত লোক আছে, এই একটা ম্যাপ পর্যন্ত আপনি এখন সঠিকভাবে অজস্র ইনস্যাট ছবি পাঠিয়ে যাচ্ছে, অজস্র গবেষণা পত্র হচ্ছে, কিন্তু একটা প্রপার রেফারেন্স ম্যাপ যাতে একদম অ্যাডমিনিস্ট্রেটিভলি সম্পূর্ণ ফিজিক্যাল কালচারাল অ্যান্ড ডেমোগ্রাফিক জোনেশন করা আছে, সেইটা আপনি এই মুহূর্তে সঠিকভাবে কোথাও পাবেন না, অন্তত আমার অভিজ্ঞতা তা বলে সমসাময়িক কালে গবেষণা করার। এতে মানে অনেকেই এর কারণ আবার অনেক, সে বিষয়ে এখানে আলোচনা করার নয়। আমি আশা করছি যে আমরা সবাই মিলে যদি অন্তত পক্ষে প্রশাসনের কাছে এটুকু বলি যে দেখুন এত গবেষণা পত্র হচ্ছে, সবই স্বীকৃতি পাচ্ছে, যদি একটা সরকারিভাবে স্বীকৃত সুন্দরবনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডেমোগ্রাফিক এবং কালচারাল ম্যাপ প্রপারলি তৈরি হয়, তাহলে অনেক বেশি কিন্তু সুন্দরবনের সমস্যাকে আমরা ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে যথার্থভাবে বিশ্লেষণ করতে পারবো, এবং সেখানে সমস্যা সমাধানের যে বক্তব্যগুলো আমরা বলছি সেই বক্তব্যগুলো সাবজেক্টিভ না হয় আরো বেশি অবজেক্টিভ হবে, এবং অনেক বেশি অ্যাকশন প্ল্যান ওরিয়েন্টেড করা যাবে, সেটা পঞ্চায়েত স্তরের সাথে হোক, জেলা পরিষদের সাথে হোক, বা সুন্দরবন উন্নয়ন দপ্তরের সাথে হোক। আমার মনে হয় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই আগামী দিনে সেই জায়গায় সাফল্যের মুখ দেখব। আজকে যত কথা সুন্দরবন নিয়ে আমি বলতে পারলাম তার থেকে বেশি কথা বলতে পারিনি, স্যার যত কথা বলতে পেরেছেন তার থেকে বেশি কথা বলতে পারেননি, কুতুবদাও যত কথা বলতে পেরেছে তত কথা বলতে পারেনি বেশি কথা, সনত তার যে অভিজ্ঞতা সুন্দরবন নিয়ে ও যতটুকু কথা বলেছে, আমার খুব ভালো লাগছে ও রায়দিঘি কলেজের প্রতিনিধিত্ব করছে, কিন্তু কি সুন্দর সকলকে সম্মান দিচ্ছে, সকলকে আবাহন করছে, এটাও কিন্তু তরুণ প্রজন্মের যারা শিখছে তাদের শেখা উচিত যে কি করে অন্যকে সম্মান দিতে হয়, তবে সম্মানটা পাওয়া যায়। তবে আজ মনে হলো এই প্রায় 3 ঘন্টা সেমিনার হচ্ছে, আমরা 3 ঘন্টা সেমিনারে যা কথা বললাম আর 3 ঘন্টা সেমিনারে না বলা কথা আমাদের সবার মুখে থেকে গেল, সুন্দরবনের উন্নতি বা ভালো লাগার জন্য যেদিন ওই 3 ঘন্টা না বলা কথাগুলো বলা যাবে সবাই মিলে, সেদিন সত্যিকারে সুন্দরবনের উন্নতি হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর চ্যাটার্জি। আমরা একেবারে একেবারে শেষ, আর আমি শ্রোতা বন্ধুদের কাছে ক্ষমা চাইছি, আজকের আর কোনো প্রশ্ন নিতে পারছি না, কারণ আমাদের প্রোগ্রাম শেষ করে দিতে হবে, স্যারেদেরকে অনেকক্ষণ আটকে রেখেছি। আপনাদের প্রশ্ন আপনারা করে দিন, আমরা উত্তর মানে স্যারেদের মেল আইডি দিয়ে দেবো, সেখানে আপনারা জেনে নিতে পারবেন, বা পরবর্তী দিনে আবার স্যারেরা আসবেন, সে সময় বিস্তারিত আলোচনা করা যাবে। উমাদা, ছোট্ট দুটো লাইনের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে হবে। কুতুবদার বক্তব্য শুনে আমি প্রমোহিত হয়ে গেছি, মানে সাহিত্য সুন্দরবন বেশ একটা খুব মানে সিরিয়াস লাগলো, বেশ অসাধারণ লাগলো এই বিষয়টা আমার কাছে। আর স্যার তো আছেনি, তো আমাদের অনেকক্ষণ আজকের ওয়েবিনারটা চললো, বা সনদবাবু বললেন যে অনেকে ডেটা প্যাক শেষ হয়ে গেছে, তো সেই জন্য ভূগোল পরিবেশের পক্ষ থেকে সবাইকেই আন্তরিক অভিনন্দন রইল। আগামী কোন এক সময় সুন্দরবনে সবাইকে আমরা একসঙ্গে দেখতে পাবো আমাদের কাজকর্মের মধ্য দিয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।